সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। নামখানায় বিজেপির প্রতিবাদ সভা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মনসা মন্দির স্টপেজে বিজেপির সাগর মণ্ডল ফাইভের ডাকে চোর ধরো জেলে ভরো কর্মসূচিকে সামনে রেখে একটি প্রতিবাদ সভা করা হয়। ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির সাগর মণ্ডল ফাইভের সভাপতি অনুপ সামন্ত, সাগর মণ্ডল ফাইভের কনভেনার সুকুমার পাল সহ নামখানা ব্লকের একাধিক বিজেপি নেতৃত্বগণ। যে ম্যানেজিং কমিটি প্রতিটা অভিভাবককে নিয়ে তৈরি করা হতো, সেই ম্যানেজিং কমিটিটা আর এরা তৈরি করার মতো সাহস পায় না। এরা চুরি করার কৌশল তৈরি করার জন্য শিক্ষামন্ত্রী আর ওরা আজকে নিজের দলের লোককে বসিয়ে দিয়েছে। কারণটা এটাই যে নিজের দলের লোককে যদি ওঠা বসানো যায় তাহলে চুরিটা করার কৌশল খুব ভালো হবে এবং যেটা সাধারণ মানুষ জানতে পারবে না। কিন্তু নির্বাচন হয়ে যাবে, ওখানে যখন আমাদের মতো অভিভাবকরা যাবে সেখানে একটা স্বচ্ছতা থাকবে, সেখানে দুর্নীতি হলে তার প্রতিবাদ হবে, সেগুলোকে কণ্ঠ রোধ করার জন্য আজকের মমতা ব্যানার্জি প্রতিটা স্কুলে ম্যানেজিং কমিটি তুলে দিয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন এরা স্বাস্থ্য স্বাস্থ্য বলে চিৎকার করে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন টিভিতে অভিষেক ব্যানার্জি তার চোখের ডিস্টার্বের জন্য বিদেশ গেছিল। বন্ধু, যদি আপনি স্বাস্থ্য ক্ষেত্রে এত উন্নয়ন করেছেন, আপনি কেন বিদেশে পাঠিয়ে দিয়েছেন? আপনার পশ্চিম বাংলার যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র আছে আপনার তার প্রতি ভরসা নেই। আপনি স্বাস্থ্য এদিনের এই প্রতিবাদ সভা থেকে শুধুমাত্র কলকাতাতে নয়, এবার নামখানাতেও দুর্নীতির তদন্তে আসবে সিবিআই, এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির সাগর মণ্ডল ফাইভের সভাপতি অনুপ সামন্ত। মাথায় তুলে যেভাবে তৃণমূল নাচানাচি করছে তাদের ভোট ব্যাংক ভেবে আজকে
আমাদের তৃণমূল ভাইদের কাছে প্রশ্ন রাখি, যে ভাইগুলো মারা গেছে আমাদের মুসলিম ভাইগুলো, তারা কি সত্যি সত্যি কি তৃণমূল করতো না বিজেপি করতো? তৃণমূল করতে গিয়েও তাদের নিরাপত্তার অভাব। ক্যানিকে দেখেননি বক্তুই কাণ্ডে কি দেখলাম? তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মারছে, ক্যানিকে তৃণমূলের যুব সভাপতিকে খুন করছে। তাহলে তৃণমূল করলেও আপনাদের নিরাপত্তা কোথায়? আপনার টাকা চুরি করছে, নিরাপত্তা আপনাদের নেই? আপনার টাকা চুরি করার পরে যদি ওই টাকাটা হজম করতে না পারেন তাহলে ওর চুরির কি মানে থাকে? আমরা তাই মানে গর্বের সঙ্গে বলছি যে ভারতীয় জনতা পার্টিটা আজকের 75 বছর স্বাধীনতার পরেও প্রধানমন্ত্রী নিদান দিয়েছেন যে পরিবারতন্ত্র শেষ করবেন এবং দুর্নীতি মুক্ত ভারত গড়বেন। আজকে তার প্রমাণ নয়ডায় যে বিল্ডিং গুলো ভাড়া হলো 9 সেকেন্ডে ভেঙে পড়েছে, অন্যায় কোনোভাবে প্রশ্রয় দেবে না ভারতীয় জনতা পার্টি। আজকে আমরাও বলে যাচ্ছি ইডি সিবিআই ইডি আপনার নামখানা ব্লকে ঢুকবে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনারাও প্রস্তুত থাকুন। রাতের অন্ধকারে অঞ্চলে কভার লাগিয়ে যেসব কাজগুলো করছেন আপনারা, কাগজে পত্রে কাজগুলো কমপ্লিট করছেন, ফিল্ডে কিন্তু ভাগা। ফিল্ড যখন দেখাবো আমরা তখনই বুঝতে পারবেন যে কোথায় গিয়ে পড়েছে। আর আপনাদের বিরুদ্ধে তদন্ত খুব তাড়াতাড়ি হবে, তাই সুবেন্দুদা বলে গেছেন প্রত্যেকটা পঞ্চায়েত এবং বিডিও অফিসে সব তথ্য নিয়ে আটকে এই করতে দিয়ে উপরে পাঠাতে বলেছে। সেদিন বেশি দিন বাকি নেই, তাই আপনাদের কাছে অনুরোধ করবো সভাপতি সম্পন্ন মানুষের কাছে, আপনার কতদিন নীরব থাকবেন, কতদিন এর মুখ বুঝে থাকবেন 500 টাকার বিনিময়ে? আমরা চাইছি ব্লকের দুর্নীতিও সমান ভাবে তদন্ত হোক, যেরকম রাজ্যে চলছে সিবিআইডিআই এর মাধ্যমে, ব্লকেও আমরা এই একই বার্তা দিতে চাইছি। ব্লক স্তরে যে দুর্নীতিগুলো হয়েছে সেটাও সমানভাবে ইডি সিবিআই তদন্ত হওয়ার দরকার আছে আমরা মনে করছি। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ সামন্ত, সাগর মন্ডল ভাইদের প্রেসিডেন্ট। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।